হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কাকরোল 2.0। আমি সৌভিক। বন্ধুরা, যখনই আমরা টাইম ট্র্যাভেল সম্পর্কে শুনি তখন আমাদের মনে ভেসে ওঠে বিভিন্ন সায়েন্স ফিকশন সিনেমা, যেমন ইন্টারস্টেলার, কাল ওয়ার, ডোরেমনের মতো কার্টুন সিরিজ ইত্যাদি। একটি প্রশ্ন যা প্রতিনিয়ত সবার মনে বেজে ওঠে সেটা হলো, সময়ের মধ্যে কি ভ্রমণ করা সম্ভব? এর উত্তর হলো হ্যাঁ, প্রকৃতপক্ষে সময় ভ্রমণ সম্ভব, তবে আপনি এখন যেভাবে ভাবছেন সেভাবে নয়। সময় ভ্রমণ আক্ষরিক অর্থে সময় অক্ষ বরাবর সঞ্চারণ। এই ব্রহ্মাণ্ডে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বরাবর স্থান পরিবর্তনের অনুরূপ এক ধারণা হলো এই সময় অক্ষ বরাবর সঞ্চারণ বা কালমাত্রিক সরণ। সময় ভ্রমণের ভাবনা বহুকাল থেকেই পৃথিবীর সাহিত্য, দর্শন এবং বিজ্ঞানকে প্রভাবিত করে চলেছে। ভাবনার প্রথম পর্যায়ে সময় ভ্রমণের ধারণাটি ছিল অনেকাংশে বিজ্ঞানবর্জিত এবং কল্পনাময়। পরবর্তী সময়ে 20 শতকের প্রথমার্ধে আপেক্ষিকতা তত্ত্ব এবং কোয়ান্টাম বলবিজ্ঞানের আবিষ্কার এর সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিকে ক্রমশ যুক্তিনির্ভর করে তুলেছে। সময় ভ্রমণের আদিমতর কল্পনাপ্রসূত বিবরণগুলি আমরা পাই প্রাচীন মহাকাব্য কিংবা গল্প উপকথায়, যেমন খ্রিস্টপূর্ব 4th শতকে রচিত মহাভারতে রাজা কাকুদমির কাহিনীতে রাজা এবং তার কন্যা রেবতীর সময়যাত্রার কাল্পনিক বিবরণ পেয়ে থাকি। খ্রিস্টীয় 8ম শতাব্দীর জাপানের লোককথার এক চরিত্র উরাশিমা তারোর সময় ভ্রমণের গল্পও যথেষ্ট জনপ্রিয়। তুলনামূলক আধুনিকতর অনেক গল্প এবং উপন্যাসেও কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে এই সময়ের যাত্রা। খুব সম্ভবত 1881 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে প্রকাশিত এডওয়ার্ড মিসেলের দ্য ক্লক দ্যাট ওয়েন্ট ব্যাকওয়ার্ড গল্পে প্রথম সময়যন্ত্রের ধারণা পাওয়া যায়। অ্যালবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের সাহায্য নিয়ে প্রমাণ করা যায় যে সময় ভ্রমণ সম্ভব। যেমন অস্ট্রিয়ার প্রখ্যাত গণিতজ্ঞ ক্রুড গডেল অঙ্ককষে দেখিয়েছিলেন, সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বিশেষ কিছু শর্তে এই ব্রহ্মাণ্ডে আবদ্ধ সময় সন্নিব্ভ রেখার অস্তিত্ব থাকা সম্ভব, যা সময় ভ্রমণের সম্ভাবনার ইঙ্গিত বহন করে। যদিও আবদ্ধ সময় সন্নিব্ভ রেখার বাস্তব অস্তিত্ব নিয়ে কখনোই নিঃসংশয় হওয়া যায় না, সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব স্বীকৃত কিট গহ্বরের মাধ্যমে সময় ভ্রমণ সম্ভব। কিট গহ্বর মূলত একটি তাত্ত্বিক ধারণা হলেও স্টিফেন হকিং, কিপ থর্ন প্রমুখদের মতে বাস্তবে সুস্থিত কিট গহ্বরের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে, যদিও এখনও পর্যন্ত প্রাকৃতিক উপায়ে তৈরি কোনো কিট গহ্বরের সন্ধান পাওয়া যায়নি। 1974 সালে ফ্র্যাঙ্ক টিপলার তাত্ত্বিকভাবে প্রমাণ করেন নিজের অক্ষের চারিদিকে দ্রুত ঘূর্ণায়মান এক সসীম দৈর্ঘ্যের চোঙ আদতে একটি সময়যন্ত্র এবং এর সাহায্যে সময় ভ্রমণ সম্ভব। টিপলারের অনুমান ছিল যথেষ্ট বেগে ঘূর্ণায়মান সসীম দৈর্ঘ্যের চোঙের সাহায্যেও সময় ভ্রমণের ধারণাটি বাস্তবায়িত করা যেতে পারে। পরবর্তী সময়ে হকিং অবশ্য প্রমাণ করেন কখনোই কোনো সসীম দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বিশিষ্ট সময়যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। মহাকর্ষের সামগ্রিক কোয়ান্টাম তত্ত্ব আজও আমাদের অজানা, তাই সময় ভ্রমণের সম্ভাবনীয়তার ব্যাখ্যা বা অনুমান কোনোটি সর্বসম্মতিক্রমে গৃহীত নয়। তাই বহু বিজ্ঞানী বিশ্বাস করেন সময় ভ্রমণ বাস্তবে সম্ভব। এই প্রসঙ্গে পদার্থবিদ রোনাল্ড ম্যালেন নাম উল্লেখযোগ্য। তিনি বলয় লেজারের সাহায্যে ঘূর্ণায়মান কৃষ্ণ গহ্বরের অনুরূপ পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সময় ভ্রমণকে বাস্তবায়িত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পদার্থবিদ্যার সনাতন তত্ত্ব অনুযায়ী যে কোনো সংকেত সর্বাধিক আলোর বেগে বিস্তার লাভ করতে সক্ষম, কিন্তু কোয়ান্টাম তত্ত্বে সংকেত বিস্তারের গতিবেগ আলোর গতিবেগের চেয়েও বেশি হতে পারে। কোনো সংকেত আলোর সমান বা তার চেয়ে কম গতিবেগে বিস্তার লাভ করলে সমস্ত পর্যবেক্ষক এ বিষয়ে সহমত হবেন যে সংকেত প্রেরণের ঘটনাটি সংকেত প্রাপ্তির আগে ঘটেছে, কিন্তু সংকেত আলোর চেয়ে অধিকতর বেগে বিস্তার লাভ করলে সমস্ত পর্যবেক্ষক এর ঠিক বিপরীত ঘটনাটি প্রত্যক্ষ করবেন, অর্থাৎ সেক্ষেত্রে সংকেত প্রাপ্তির ঘটনাটি সংকেত প্রেরণের আগে ঘটবে। পক্ষান্তরে বলা যেতে পারে প্রেরিত সংকেত সময়ের বিপরীত অভিমুখে সঞ্চারিত হয়েছে। এটি কোয়ান্টাম তত্ত্বে ট্যাকিয়নের বিপ্রতীপ দূরাভাষ নামেও জনপ্রিয়। বিভিন্ন সময়ে বহু বিজ্ঞানী দাবি করেছেন যে তারা আলোর চেয়ে বেশি গতিবেগে সংকেত প্রেরণের মাধ্যমে সময় ভ্রমণের ধারণাটি বাস্তবায়িত করেছেন। এদের মধ্যে লিজুং ওয়াং, গুন্টার নিমস, অ্যালফান্স স্তালোফেন প্রমুখ উল্লেখযোগ্য। কিন্তু এই পরীক্ষাগুলির কোনোটিরই ফলাফল এবং ব্যাখ্যা এখনও সর্বসম্মতিক্রমে স্বীকৃত নয়। অনেকেই মনে করেন যদি সময় পরিভ্রমণ আদেও সম্ভব হতো তাহলে পৃথিবীতে নিশ্চয়ই ভবিষ্যতের সময় সঞ্চারীদের দেখা মিলত, কিন্তু এ মত যুক্তিসঙ্গত নয়। হতে পারে সময় ভ্রমণ হয়তো সম্ভব,
কিন্তু তার প্রযুক্তি নিয়ে ভবিষ্যতের নাগরিকেরা যথেষ্ট আগ্রহী নন। কার্ল সেগান একবার বলেছিলেন, কে বলতে পারে, হয়তো ভবিষ্যতের সময় ভ্রমণ পিয়াসীরা ছদ্মবেশে আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছেন। অনেক সময়ই অনেকে দাবি করেছেন যে তারা ভবিষ্যতের সময় সঞ্চারীদের চিহ্নিত করেছেন, তাদের দাবির সমর্থনে তারা সকলের সামনে কিছু প্রমাণও পেশ করেছেন, কিন্তু তা যথাযথ স্বীকৃতি পায়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা ভবিষ্যতের সময় সঞ্চারীদের অভ্যর্থনার জন্য প্রকাশ্যে অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে 1982 সালে মার্কিন মুলুকের বাল্টিমোরে এবং 2005 সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির উৎসাহে অনুষ্ঠিত পার্থোস ডেস্টিনেশন ডে এর কথা বিশেষভাবে স্মরণযোগ্য। যদিও এই সমস্ত অনুষ্ঠানে ভবিষ্যতের কোনো সময় ভ্রমণ পিয়াসীদের সাথে আমাদের দেখা হয়নি, কিংবা কে বলতে পারে ভবিষ্যতের নাগরিকদের সাথে আমাদের দেখা হয়েছে ওই দিনই ওই অনুষ্ঠানে, হয়তো অন্য কোনো বিশ্বে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কি মনে হয় তা কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। It's not a game, sir.